Hello friends, my name is Papu Sarkar. Welcome to your channel Physics the It's Our Family. আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি আমাদের কলেজের প্রথম দিনের কিছু অনুভূতি নিয়ে, প্রথম দিনের কিছু অভিজ্ঞতা নিয়ে এবং পরবর্তী জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের কি কি করণীয় নয় এই ধরনের কিছু জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এইখানে তোমাদের বোরিং লাগার মতো কোনো জ্ঞান দিতে আসেনি। তোমাদের সারাদিন পড়াশোনা করো, পড়াশোনা না করলে জীবন শেষ, এই সমস্ত কিছু বলার জন্য আমি এখানে আসিনি। আমি বাস্তব লাইফকে বিশ্বাস করি, বাস্তব জগৎকে বিশ্বাস করি এবং আমি এটাতেই বিশ্বাস করি যে বাস্তবের অভিজ্ঞতা থেকেই বাস্তবে বড় কিছু করা যায়। সো কলেজে পড়া মানে এমন নয় যে তোমাদের শুধুমাত্র একাডেমিক স্কোরের ভিত্তিতেই তোমাদের জাজ করা হবে। একাডেমিক স্কোরে কী করতেছো সেটার দিকেই লক্ষ্য রেখে জীবনের সমস্ত কিছু কাজ করতে লাগবে। দিনে সারাক্ষণ পড়াশোনা করতে লাগবে, পড়াশোনা ছাড়া কিছু করা যাবে না, এই সমস্ত কিছু আমি বলার জন্য এখানে আসিনি। তো প্রথমে আমি দেখি, এক এক করে বলা শুরু করি, সিকোয়েন্সে ধীরে ধীরে দেখি যে আমাদের প্রোগ্রেস কেমন করে করা সম্ভব, কী কী করা সম্ভব। দেখো প্রথম কথা, কলেজে যারা যারা অ্যাডমিশন নিচ্ছ, কলেজের ফার্স্ট দিন অলরেডি তোমরা চলে গেছো বা অনেকে যাবা। এবার কলেজে যাওয়ার আগে তোমাদের অনুভূতিটা কি হচ্ছে প্রথমে আমি গেস করার চেষ্টা করি যে তোমাদের অনুভূতি কেমন হবে, আমাদের অনুভূতি কেমন হচ্ছে। প্রথম কথা, আমরা যখনই কলেজের ভিতরে যাব না, প্রবেশ করব, যাওয়ার আগে আগে এতদিন অবধি যতদিন অ্যাডমিশন হও নাই ততদিন একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল যে ইয়েস, আমি এবার স্কুল লাইফ শেষ করছি, কলেজ লাইফে যাব, প্রচুর মজা করব, বন্ধুবান্ধব নতুন বন্ধুবান্ধব তৈরি হবে, নতুন ক্লাসে যাব, টিচার আমি বড় হয়ে গেছি, এবার কলেজে যাচ্ছে, ঠিক আছে, আর স্কুলের ট্যাগ নাই, এক্সাইটমেন্ট কাজ করছে। কিন্তু প্রথম দিনে কলেজে ঢোকার আগ মুহূর্তে বা যখন বাড়ি থেকে বের হচ্ছে গাড়ি ধরার জন্য, ট্রেন ধরার জন্য, টোটোতে ওঠার জন্য, তখন একটা নার্ভাসনেস, ছোট্ট নার্ভাসনেস কাজ করতেছে যে ইয়েস, আমার সত্যি সত্যি যেটা ভাবছিলাম ওইখানে কি হবে, নতুন করে কাদের চিনবো, স্কুল লাইফের এতদিনের স্কুল লাইফের বন্ধুবান্ধবকে আর ওইখানে কয়েকজনের মাত্র দেখা পাবো, এত নতুন লোকের সঙ্গে দেখা পাবো, পড়াশোনা কেমন করে করবো, এর পরবর্তীতে কি করব, সমস্ত কিছু মিলা ছোটোখাটো একটু নার্ভাসনেস আসতেছে, সঙ্গে সঙ্গে আর একটা এক্সাইটমেন্টটাও কাজ করতেছে, কিন্তু সেটার রেঞ্জ নিচে কাজ করতেছে আর তোমার নার্ভাসনেসের রেঞ্জটা একটু উপরে কাজ করতেছে। বাট কলেজে যখন প্রবেশ করলাম সমস্ত কিছু ধীরে 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 নর্মাল হবে, ঠিক আছে না, মনের মধ্যে আবার সব কিছু এক্সাইটমেন্ট নার্ভাসনেস দুইটা সমতলে চলবে, তারপরে ধীরে 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 এক্সাইটমেন্ট আবার ফিরে আসবে, ঠিক আছে। তারপরে কিছুদিন পর মনে হবে যে কলেজ স্কুল ঠিক আছে দুটাই সমান, ঠিক আছে, ওইখানেও কিছু বন্ধুবান্ধব ছিল, এখানেও কিছু কিছু বন্ধুবান্ধব আছে, ওইখানেও মজা করছে, এখানেও মজা করছে, এখন বড় হয়েছি, তখন একটু ছোট ছিলাম, এই সমস্ত কিছু আসবে। তো ওভারঅল কথা মনে রাখো যে স্কুল লাইফ আর কলেজ লাইফের মধ্যে বেশি একটা মনোভাবের দিক থেকে ডিফারেন্স তো আসবেই না, ঠিক আছে, অবশ্যই বাহ্যিক দিকের ডিফারেন্স আসবে, মনোভাব তোমাদের এইখানেও যেমন ছিল ওইখানেও তেমনই আসবে, ঠিক আছে, ধীরে ধীরে এটা হচ্ছে সেটেল হয়ে যাবে। সো যে কোনো জিনিস এক্সাইটমেন্ট নার্ভাসনেস হবেই শুরু করার আগে। সো এটা তো প্রথমে গেল হচ্ছে অনুভূতিটা কেমন হয়, কেমন করে প্রোগ্রেস হয় অনুভূতি। এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে তোমাদের বলে রাখি সবার জন্য, সেটা হচ্ছে কলেজে যারা যারা অ্যাডমিশন নিছো এখন অবধি বা এখন অবধি অ্যাডমিশন পাও নাই, ঠিক আছে, তাদের সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, তোমাদের জীবনে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। এই অধ্যায়ে তোমাদের কী কী করণীয় প্রথমে এগুলা ধীরে ধীরে ডিসকাস করি। প্রথমত বুঝে স্কুল লাইফ আর কলেজ লাইফের একাডেমিক পার্সন যে পার্টটা আছে এটার মধ্যে ডিফারেন্সটা কি। স্কুল লাইফে তোমার হচ্ছে এখন অবধি যারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিচ্ছ, ঠিক আছে, তাদের কি হয়েছিল এক বছরে একটা পরীক্ষা দিয়েছিল, যারা সিবিএসসি বোর্ডে দিচ্ছ, ঠিক আছে, আইসি বোর্ড থেকে দিচ্ছ, তাদের তো সেমিস্টার ওয়াইজ এক্সামিনেশন দেওয়া অভ্যাস আছে। সো যারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যাচ্ছ তাদের কথা মনে রাখবা যে তোমাদের কি হচ্ছে এখানে কিন্তু সেমিস্টার ওয়াইজ এক্সামিনেশন হচ্ছে, ঠিক আছে, মানে ছয় মাসে একটা সেমিস্টার তখনই এক্সাম হবে, ঠিক আছে, মাঝখানে ক্লাস টেস্ট আছে, ছয় মাসও বললাম কিন্তু তোমরা টাইম কিন্তু ছয় মাস পাবা না, টাইম চার মাস থেকে হাই সাড়ে চার মাস টাইম পাবা, ওইটার মধ্যেই এক্সাম হবে। সো তোমাদের পড়াশোনাটাকে কিন্তু একটু প্রতিনিয়ত করতে লাগবে, এমন না যে টুয়েলভে যেমন করছিল, ঠিক আছে, পরবর্তীতে গিয়ে করলেই হবে এমন কিন্তু করা যাবে না, ঠিক আছে, কারণটা কিছুদিন পর পর এইখানে কি হচ্ছে এক্সাম চলে আসবে, ঠিক আছে, ক্লাস টেস্ট আসবে, অ্যাটেন্ডেন্সের জন্য আসবে। সো একাডেমিক পার্টে তো হচ্ছে এটা হচ্ছে মেন ডিফারেন্স, ওকে, একাডেমিকে তোমরা কি করবা যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়বা, ঠিক আছে, তোমাদের কারণটা এক্সাম ওইখানে এক বছরে দিছে, এখানে তোমরা সেমিস্টারে এক্সাম দেবা, ঠিক আছে। এবার আর কিছু জিনিস শোনো, যে কলেজে যখনই যে ভালো নাম্বার পায় কলেজে অ্যাডমিশন হচ্ছে,
যে খারাপ নাম্বার পাও কলেজে অ্যাডমিশন হচ্ছে, কেউ ভালো কলেজে অ্যাডমিশন হচ্ছে, কেউ খারাপ কলেজে অ্যাডমিশন হচ্ছে, কেউ ভালো তোমার পছন্দের অনার্সে ভর্তি হয়েছে, কেউ পছন্দের অনার্সে ভর্তি হয়নি। ঠিক আছে, সমস্ত স্টুডেন্টদের জন্য বলবো, এর পরবর্তীতে তোমাদের ভীষণ কিন্তু একই জায়গায়, অনেকে সরকারি চাকরি করতে লাগবে, অনেকের বিজনেস করতে লাগবে, অনেকের অন্য কিছু করতে লাগবে, কিন্তু সবার ভীষণ দেখো আবার সেম হচ্ছে। আর কলেজেও তোমরা কি করছো, একসঙ্গেই অ্যাডমিশন করতেছো, একসঙ্গেই পড়াশোনা করতেছো, সো কে ভালো রেজাল্ট করছো, কে খারাপ রেজাল্ট করছো, এটা আর ম্যাটার করে না। তোমাদের এইটা কলেজে অ্যাডমিশন হওয়ার আগে অবধি ম্যাটার করে। ঠিক আছে, এবার কলেজে অ্যাডমিশন হয়ে গেছো, সবারে বেস সেম, ওকে, বেস লেভেল সেম। এবার সবাদের ভীষণও নিজেদের ভীষণ তোমরা ঠিক করে নিছো, ওই ভীষণে পৌঁছানোর চেষ্টা করবা। এই জন্য তোমাদের কিন্তু নতুন করে পড়াশোনা করা শুরু করতে লাগবে। ঠিক আছে, তার জন্য যারা খুব ভালো রেজাল্ট করছো তাদের বেশি এক্সাইটমেন্টের কিছু দরকার নাই। ঠিক আছে, বলে আমি তো টুয়েলভে খুব ভালো রেজাল্ট করছি, এরপরে বিএসসি তো শেষ করে দেবো, একদম তুঘর কিছু করে ফেলবো, হয় না। তোমার পড়াশোনা সেম লেভেলেই করতে লাগবে। ঠিক আছে, আর মনে রাখবা যে উচ্চ মাধ্যমিকের থেকে এবার আরো তোমাদের বেশি করে পড়াশোনা করা উচিত। ঠিক আছে, কারণ উচিত মানে করতেই লাগবে, কলেজে যত উপরে উঠবো অত পড়াশোনা বাড়তেই থাকবে। ঠিক আছে, তারপরে আর একটা কথা শোনো, যে যারা খারাপ রেজাল্ট করছো তাদের কাছে সব থেকে বেস্ট অপরচুনিটি, বলে একসঙ্গেই কলেজে পড়তেছো, এবার তোমাদের কলেজে টপ করতে লাগবে, কলেজে টপ করে তোমাদের লাইফে তোমাকে এস্টাবলিশ হইতে লাগবে, লাইফে টপ করতে লাগবে। ঠিক আছে, এর জন্য তোমাদের একাডেমিক স্কোরও দরকার, এর জন্য তোমাদের বাস্তব জ্ঞানও দরকার। ঠিক আছে, কারণটা তোমরা এতদিন অবধি ক্লাস ইলেভেন টুয়েলভে যেটা পড়ছিল তোমরা কি করছো, একাডেমিক বই পড়ছো, পাঠ্য বই দিছে, সার নোট দিছে, পড়ছো, পরীক্ষায় গিয়ে অ্যান্সার লিখছো। এর পরবর্তীতে বলি, তোমরা যত বড় হচ্ছ না, জীবনে এমন হবে না শুধু একাডেমিক স্কোর লিখলেই হয়ে গেল। ঠিক আছে, জীবনে যে বিজনেস করতে যাবা তাদের বাস্তব জ্ঞানের দরকার হবে, যে সরকারি চাকরি করতে যাবা অফিসে গিয়া বাস্তব জ্ঞানের দরকার পড়বে। ঠিক আছে, ইন্টারভিউতে তোমার কথা বলা শিখতে লাগবে। ঠিক আছে, তো প্রতিটা জিনিসে বাস্তব জ্ঞান তো দরকার, তার জন্য বাস্তবকে আমরা আলাদা করে ফেলতে পারি না। এবার বাস্তব জিনিসটা কি, বাস্তব জিনিস এটাই যে কলেজে পড়ার সময় অনেকের ফাইন্যান্সিয়ালি প্রবলেম হবে, অনেকের মেন্টালি প্রবলেম হবে, অনেকের ইমোশনালি প্রবলেম হবে। ঠিক আছে, অনেকের আরও অন্য অন্য প্রবলেম হবে। ঠিক আছে, কারো ফিজিক্যালি প্রবলেম হবে, ঠিক আছে, হেলথের ইস্যু হতে পারে, অনেক কিছু প্রবলেম হবে, কিন্তু এই বাস্তব জিনিসগুলোকে দূরে সরায়া তোমরা আগায় যেতে পারবে না। এই বাস্তব জিনিসগুলোকে একসেপ্ট করতে লাগবে, কারো যদি ইমোশনালি কিছু প্রবলেম হয় সেটাকে একসেপ্ট করতে লাগবে, ইয়েস আমার ইমোশনালি এই প্রবলেমটা হয়েছে, এটাকে আমি দূর করব, বা এটাকে আমি কি করব, একসেপ্ট করলাম এবার দূর করে এটাকে আগায় নিয়ে যাওয়া, আমার লাইফকে আগায় নিয়ে যাবো। ঠিক আছে, সো ইমোশনাল পার্টটাকে বাদ দিতে পারবা না। ফাইন্যান্সিয়াল, কারো ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকলে সে এমন করে বলতে পারো না আমার বাবা গরিব তার জন্য আমি পড়াশোনায় যাইতে পারছি না আমার কষ্টের জন্য। ঠিক আছে, স্বাভাবিক জিনিস, তোমার বাবা গরিব এটা তোমার বাবার তো দোষ নাই, যা হওয়ার হয়ে গেছে তোমার তো দোষ নাই, তুমি ওইখানে জন্মগ্রহণ করছো। এবার ওইখান থেকে তুমি কেমন করে নিজেকে ইম্প্রুভ করে কম ফাইন্যান্সিয়াল সাপোর্টের মাধ্যমেও তুমি তোমার জীবনকে উন্নত করতে পারো, এটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। তোমার শরীর খারাপ হচ্ছে, এবার শরীর খারাপ হচ্ছে কি করতে পারো, তুমি এটা নিয়ে বললে চলবে না আমার শরীর খারাপ, আমাকে সবাই সিম্পেথি দাও। সিম্পেথি একটা লেভেল অবধি কাজ করে, কিন্তু তোমার বাস্তব জগতে তোমাকে তোমার লাইফকে উন্নত করার জন্য তোমাকে ওই শরীর খারাপের মধ্যে থেকেও তোমার পজিটিভিটি খুঁজে তোমাকে এগিয়ে যেতে লাগবে। ঠিক আছে, তার জন্য বলবো প্রতিটা জিনিসকে তোমরা কি করো, একসেপ্ট করো, বাস্তবে যেগুলো হচ্ছে বাস্তবে একসেপ্ট করে তোমাদের যেটা টার্গেট ঠিক করছো, গোল ঠিক করছো, সেই দিকে পৌঁছানোর চেষ্টা করো। তোমাদের টার্গেট গোলকে মেন জিনিস লক্ষ্য। ঠিক আছে, মনে রাখো যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, হেলথ, এগুলো কিন্তু লাইফ না, লাইফের একটা পার্ট। ঠিক আছে, তার জন্য তোমাদের যদি টার্গেট এইখানে থাকে, তোমাদের টার্গেটকে অনেক, তার জন্য টার্গেটে পৌঁছানোর সময় তোমার অনেক কিছু থাকবে, এইখানে একটু পার্ট আছে ইমোশনাল পার্ট, এখানে মেন্টাল পার্ট, এখানে হেলথের পার্ট, আমার অনেক পার্ট আছে। ঠিক আছে, তো এই পার্টগুলোকে নিয়ে নিয়েই আগাইতে লাগবে। ঠিক আছে, এমন করে সোজা পৌঁছানো যায় না। ঠিক আছে, একটু এইদিকে এইদিকে বেঁকে বেঁকে বেঁকেই যাইতে লাগবে। ঠিক আছে, কিন্তু সবাইকে তো পৌঁছাইতে লাগবে, এটা হচ্ছে শিওর। ঠিক আছে, তার জন্য বলবো যে জিনিসটা হচ্ছে তোমার সঙ্গে সেই জিনিসটাকে একসেপ্ট করো, একসেপ্ট করে তোমরা কি করো, সাকসেসের দিকে পৌঁছানোর চেষ্টা করো। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস এইখান থেকে শুরু হচ্ছে তোমাদের, যে স্কুলে যখন পড়াশোনা করছো না, বাড়ি থেকে কত খবর নিত, বলে এই টিউশনের, স্কুলে পড়ার সময় দেখো মেন ডিফারেন্স কি, টিউশনে কত নাম্বার পাচ্ছ পরীক্ষায় সেটার খবর অবধি নিত। ঠিক আছে, বাড়ির জন্য তুমি ফিজিক্স টিউশন পড়তে গেছো কত নাম্বার পাইছিলা, ঠিক আছে, হিস্ট্রি পড়তে গেছিলো কত নাম্বার পাইছিলা, বাড়িতে টিউশনের খোঁজখবর নিচ্ছে, তারপরে উচ্চ মাধ্যমিকের খোঁজখবর তো নিবেই, পরীক্ষার এক্সামের খোঁজখবর তো আরও
বেশি করে নিচ্ছে, তোমরা জানো বাড়িতে ইভেন বাড়ির পরিবেশ চারপাশে সবাই আত্মীয় স্বজন সবাই খোঁজ খবর নিচ্ছে, কিন্তু কলেজ লাইফে প্রবেশ করার পর দেখবা যে এটা কেমন চলে যাচ্ছে। একটা সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে, তোমার খুঁজেই নিবে না, হয়তো বাড়ির লোক বলবেই না যে তুমি কত নাম্বার পাইছো, হয়তো সেমিস্টার শেষে রেজাল্ট যখন দেবে তখন বলতে পারে তুমি সেমিস্টারের মাঝে যে এতগুলো ক্লাস টেস্ট দিছো এত কিছু দিছো, জিজ্ঞেসই করবে না। সো তোমার নাম্বার এখন আর জিজ্ঞেস করার কেউ থাকবে না। এর মানে এটাই যে তোমাদের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে লাগবে। তোমাদের স্কুলে বা টিউশন স্যার বলতো যে পড়াশোনা কর, পড়াশোনা না করলে জীবন শেষ, এরপর থেকে কলেজ লাইফে তোমাদের নোটস দিয়ে দিবে, পড়ায় দিবে, ঠিক আছে, পরবর্তীতে তুমি আড্ডা মাজা সময় কাটাবা না পড়াশোনা সত্যি করে সময় কাটাবা সেটা তোমার উপর ডিপেন্ড করবে, কেউ তোমাকে জোর করবে না, কারণটা তোমার লাইফ এখান থেকে তোমাকেই সেট করতে লাগবে, ঠিক আছে। তার জন্য তুমি তোমার লাইফের তান্ডারি, তুমি তোমার লাইফের সমস্ত কিছু, ঠিক আছে। তার জন্য তোমার লাইফকে তুমি সুন্দরভাবে গড়ে তোলার জন্য তোমার কাজ করতে লাগবে, ঠিক আছে, সবকিছুই তোমার তোমার তোমার। ওকে, এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি তোমাদের জন্য, যে কলেজ লাইফে প্রবেশ করার সঙ্গে সঙ্গে না টার্গেটটা ফিক্সড করে নাও, ঠিক আছে। আমি কি করব, যারা ইউপিএসসির জন্য পড়বা ইউপিএসসির জন্যই টার্গেট ঠিক করো, যারা ব্যাংকিংয়ের জন্য পড়বা ব্যাংকেই, যারা সিজিএলের জন্য পড়বা সিজিএল, যারা প্রফেসর হইতে চাও প্রফেসর, যারা রিসার্চ করতে চাও রিসার্চের জন্যই ঠিক করো, ঠিক আছে। তো আগে থেকেই তোমরা একটা ভিশন ঠিক করে নাও আমার কোথায় পৌঁছাইতে লাগবে। এবার শোনো একটা কথা, অনেকের এই যে কলেজে পড়াশোনা করতে আসছো না, দুই তিন ধরনের স্টুডেন্ট থাকতে পারো, ঠিক আছে। যেমন একজন একটা টাইপের স্টুডেন্ট থাকতে পারে যে আমি কলেজের পড়াশোনাটা ভালো করে করব, তার পরবর্তীতে কি করব সেটা আমি পরে দেখে নেব, ঠিক আছে। ওকে, কিছু স্টুডেন্ট থাকতে পারে যে আমার কলেজে পড়ার তো ইচ্ছেই ছিল না, আমার জাস্ট খালি বিএসসিটা বা বিএটা বা বিকমটা কমপ্লিট করতে লাগবে, কমপ্লিট করে আমি বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য পড়ব। সবার জন্য একটা কথা বলি, দেখো, বা কেউ রিসার্চের জন্য পড়বে, ঠিক আছে। এবার যারা রিসার্চের জন্য পড়বে তার তো কলেজ লাইফ ভালো করে পড়তেই লাগবে, এবার যারা গভর্নমেন্ট জবের জন্য পড়বে তারা হচ্ছে কলেজ লাইফেরটা বলে যে আমি একটা মোটামুটি নাম্বার পাইলেই হবে, আমি ভালো করে পড়ব না, আমি মেনলি গভর্নমেন্ট জবের জন্যই পড়ব। দেখো এইখানে একটা জিনিস আমি বলতেছি, সবাই সুন্দরভাবে ভালো করে একটু শোনো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমরা যেটার জন্যই পড়ো পরবর্তীতে টার্গেট যেটাই ফিক্সড করে রাখো, ইউপিএসসি হোক সিজিএল হোক বা অন্য 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 যা কিছু হোক, ঠিক আছে, গভর্নমেন্ট জব হোক, ওকে, তোমরা চাকরির জন্য পরবর্তীতে কোথায় পড়বা বলো তো? তোমরা তো চাকরি কবে করবা, গ্রাজুয়েশনের পরেই করবা না? তার জন্য মনে রাখো যে ওইটার প্রিপারেশন নিবা ভালো কথা, কিন্তু কলেজ লাইফের যে পড়াশোনাটা এইটাকে কেউ বাদ দিয়া শুধুমাত্র আড্ডা মাইরা বেড়ায় না, ঠিক আছে। এখনকার দিনে একটা প্রবণতা থাকে যে কলেজে আসছি আমি এই টাইমটা মজা করে নেই, তারপরে আমি কোচিং সেন্টারে অ্যাডমিশন হবো চাকরির জন্য, ওইখানে গিয়ে একদম সারাদিন রাত পড়বো, সারাদিন রাত পড়ে হচ্ছে চাকরি লাগাই দেবো, এটা কোনোদিন কিন্তু হয় না, ঠিক আছে। তুমি কলেজ লাইফে আড্ডা মারো, সমস্ত কিছু করো, সমস্ত ঠিক আছে, কিন্তু মনে রাখবা যে তোমার পড়ার টাইমটা, পড়ার প্রসেসটা তৈরি করতে লাগবে এই পড়াশোনা, এই কলেজ লাইফটার মধ্যেই, ঠিক আছে। মানে তুমি দিনে কয় ঘন্টা পড়াশোনা করবা, ঠিক আছে, ওই কয় ঘন্টা পড়াশোনার প্রসেসটা, কেমন করে পড়াশোনা করা উচিত এই প্রসেসটা এইখান থেকেই তৈরি করা উচিত, ঠিক আছে না। আড্ডা মারা লাইফের পার্ট, কিন্তু পড়াশোনা ওটা মেন লাইফের রাস্তার মধ্যে, ওকে। একটা জায়গায় পৌঁছানোর জন্য একটা হাইওয়ে, এবার হাইওয়েতে ওঠার জন্য ছোটো ছোটো রাস্তা আছে, ওকে। এবার ছোটো ছোটো রাস্তাগুলো দিয়ে আড্ডা মারা, এ ওর রাস্তা, ইমোশনাল আড্ডা, যেগুলো বললাম আমি, ঠিক আছে, ওকে। এবার তোমার তো মেন টার্গেটে পৌঁছাইতে গেলে হাইওয়েটা অনেকক্ষণ চলতেই লাগবে, এবার ওই জন্য পড়াশোনার প্রসেসটাকে এইখানে ঠিক করে নাও। সো যারা দেখবা যে কলেজ লাইফে পড়াশোনার প্রসেসটা তৈরি করে নিবা, তাদের রেজাল্টও ভালো হবে, আর রেজাল্ট ভালো হবে পরবর্তীতে তোমরা গভর্নমেন্ট জবের জন্য যে প্রিপারেশন নাও, সেটা যে কোনো ইউপিএসসি থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে যে কোনো কিছু হইতে পারে, তোমাদের দেখবা যে চাকরি খুব সহজেই হয়ে যাবে। আর যারা যারা এখন থেকে পুরো জীবনটাই আড্ডা মারার জন্য লাগাই দেবে, পরবর্তীতে কোচিং নিয়ে আমি একদম চেঞ্জ করে দেবো, হয় না, ঠিক আছে, এটার জন্য প্রচুর খাটনি হবে, কারণটা ওই রেসটাই কাটবে না। তুমি কলেজ লাইফে একটা জিনিস তৈরি করে রাখছো, ঠিক আছে, আড্ডা মারার অভিজ্ঞতা, যেটা পড়াশোনার কোনো একটা টাসেই ছিল না, পরীক্ষার আগে পড়ছিলা, কিন্তু পরীক্ষার আগে পড়িয়া হয়তো নাম্বার ভালো পাওয়া যাবা, কিন্তু তোমার পড়াশোনার প্রসেসটা তৈরি হয়ে থাকবে না, ঠিক আছে। কারণটা তোমরা জানো যে কোনো জবের জন্য যখন প্রিপারেশন নেবা অনেক অনেক কম্পিটিশন, তার জন্য তোমাদের রেগুলার পড়াশোনা করার অভ্যাসটা তৈরি করা এইখান থেকেই দরকার, ঠিক আছে। আর যারা যারা রিসার্চের জন্য পড়বা, পরবর্তীতে প্রফেসরের জন্য পড়বা, ঠিক আছে, তাদের তো কলেজ লাইফের পড়াটা পড়তেই লাগবে, এটা মাস্ট। তার জন্য বলবো যে যেই দিকেই যাচ্ছ কিন্তু কলেজ লাইফে এখন পড়াশোনার প্রসেসটা ঠিক করো, প্রতিদিন পড়াশোনাটা কর, ঠিক আছে, নিজের মধ্যে হ্যাবিট তৈরি করো যে পড়াশোনা আমার প্রতিদিন করতে লাগবে, ঠিক আছে।
সে পড়াশোনা তোমার কলেজ লাইফের পড়ো, যারা চাকরির জন্য পড়তেছে সঙ্গে সঙ্গে চাকরির জন্য পড়ো, ঠিক আছে? কিন্তু এই না যে একটার জন্য চাকরির জন্য পড়বার জন্য এখন থেকে পড়াশোনাই বাদ দিয়ে দেবো কলেজের পড়াশোনা, তাহলে কিন্তু তোমার পরবর্তীতে খুব খারাপ একটা হ্যাবিট তৈরি হবে, ঠিক আছে? ওকে, পড়াশোনার অনেক জ্ঞান দিলাম। এবার একটা কথা আমি বলে রাখি, তোমাদের কলেজ লাইফে না একটা জিনিস, মেন জিনিস আমি লক্ষ্য করি সবার সঙ্গে, এতজন স্টুডেন্টকে পড়াই আমি ক্লাস 11 থেকে বিএসসি লাস্ট ইয়ার অবধি, ঠিক আছে, সমস্ত স্টুডেন্ট পড়াই, তো এতদিন অবধি সবার একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এই যে ফার্স্ট ইয়ারটা না, কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ঠিক আছে, ফার্স্ট ইয়ার এই ট্রানজিশন সময়টা, স্কুল থেকে কলেজের ট্রানজিশন সময়, তোমাদের ইমোশনালি না প্রচুর প্রবলেম হয়, ঠিক আছে? এই ইমোশনাল প্রবলেমগুলো থেকে কেমন করে দূর হওয়া যায় সেগুলো জিনিস নিয়ে আমি ডিটেলসে ধীরে ধীরে ডিসকাস করব। কিন্তু একটা জিনিস বলবো যে এগুলোই হচ্ছে যে এই সেমিস্টারে তোমাদের অনেকের প্রবলেম হবে, সেটা হচ্ছে আমি কাউকে কাউকে দেখি বেশিরভাগ, যদি 100 জন স্টুডেন্ট হয় তার মধ্যে সে মানে 80% স্টুডেন্টের দেখি কারো প্রেম নিয়ে ব্রেকআপের জন্য প্রবলেম, কারো নতুন করে শুরু হওয়ার জন্য প্রবলেম, ঠিক আছে? সবার মনে একটা আলাদা ধরনের অভিজ্ঞতা কাজ করে, ঠিক আছে? আর কিছু কিছু আছে যে এগুলোর থেকে দূরে থাকে, ঠিক আছে, মাত্র 20% স্টুডেন্ট এমন দূরে থাকে, ঠিক আছে? এবার এই জিনিসগুলোকে তোমাদের ইমোশনাল জিনিসগুলোকে কন্ট্রোল করতে লাগবে, ঠিক আছে? তোমাদের ট্রানজিশনের সময় এটা বাস্তব, এটা থেকে দূরে ভেগে লাভ নেই, ঠিক আছে? এটা তোমার বাস্তবে হচ্ছে, কিন্তু এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে লাগবে। কন্ট্রোল করে নিজের দিকের ফোকাসকে ঠিক করে, নিজের টার্গেটে ঠিক করে ওই দিকে হচ্ছে অগ্রসর করতে লাগবে, ঠিক আছে? সো আমি এটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো, কারণ এগুলো শর্টকাট কিছু বলা যায় না, এগুলো ধীরে 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 বোঝাইতে লাগবে, ঠিক আছে? সেটা তোমরা বুঝবা ধীরে ধীরে, কিন্তু এখন শুধু এতটুকুই আজকের এই ছোট ভিডিওতে এইটুকুই বলার ছিল যে তোমাদের কলেজ লাইফে উঠছো, এবার থেকে তোমাদের নতুন একটা জীবন শুরু হচ্ছে, নতুন জীবনকে নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু তোমাদের নিজের, ঠিক আছে? আর পড়াশোনা নিজেরাই করতে লাগবে, ঠিক আছে? এই জন্য কোন স্যারের কাছে পড়বা, কেমন করে পড়বা, সমস্ত কিছু নিজের দায়িত্বতেই ঠিক করো, ঠিক আছে? এর পরবর্তী থেকে পড়াশোনার খোঁজখবর নেওয়ার জন্য খুবই কম লোক থাকবে, তোমাদের দায়িত্বেই তোমাদের পড়াশোনা করতে লাগবে, ঠিক আছে? ওকে, আর সঙ্গে সঙ্গে বলে রাখি, যারা যারা ফিজিক্সে মেজর বা মাইনর নিচ্ছ, ঠিক আছে, তাদের সবাইকে আমার কাছে স্বাগতম, ঠিক আছে? তোমরা আসো ফিজিক্সিতে অফলাইন ব্যাচে কুচবিহারে, আর অনলাইন ব্যাচে তো তোমরা যেখান থেকে ইচ্ছা পড়াশোনা করতে পারো। এখানে আমি ফিজিক্স পড়া শেখাবো, সঙ্গে লাইফের ফিলোসফি শেখাবো, যে ফিজিক্সের মাধ্যমে কত কি শেখা যায়, ফিজিক্সের মাধ্যমে কত জব আছে, সব জব সম্বন্ধে কেমন করে আমরা প্রোগ্রেস করতে পারি, এরপরে IIT-তে গিয়ে কেমন করে পড়াশোনা করতে পারি, সমস্ত কিছু আমি এখানে আপডেট দিতে থাকবো এবং পড়াইতে থাকবো, ঠিক আছে? আর সঙ্গে সঙ্গে বলে রাখি যে ফিজিক্সে এইবার ফিজিক্সি থেকে 75% হচ্ছে সিলেকশন হচ্ছে IIT-তে, সো তোমরাও যদি কেউ ইচ্ছা হয় অবশ্যই কন্ট্যাক্ট করো, ঠিক আছে, মোবাইল নাম্বারে। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।